মায়ের দোয়া এমন দোয়া, মায়ের দোয়াটাও কবুল, বদ দোয়াটাও কবুল, ঠিক কিনা? যদি এমন হতো শুধু দোয়াটা কবুল, তাহলে দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু বদদোয়া করলেও কবুল করে কে? বদদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই? এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো, মা বাবা হলো ছুরি, ছেলে মেয়ে তরমুজ। তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায়, আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায়। উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয়, ছুরির কিছু হয়? কথা বুঝতে পেরেছেন? এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না, মা বাবা বদদোয়া দিলে কিন্তু লেগে যাবে, ঠিক কি না? বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ। নাম কি? বুখারীর বর্ণনা, প্রামাণ্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে। জুরাইজ সে একজন অনেক বড় আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজ পড়তো রাতে। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায়? কথা বলেন, পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে, জুরাইজ আর শিবনি ময়া পানি খাওয়া। জুরাইজ মনে মনে ভাবে, হায় হায়, নামাজের মধ্যে দাঁড়ালাম, এখনই মায়ের তৃষ্ণা লাগলো, কি করব, মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব। জুরাইজ মনে মনে ভাবে, কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো, আগে নামাজটা পড়ি। কিছু সময় পর তার মা আবার ডাক দিল, ইয়া জুরাইজ। জুরাইজ আবার বিপদে পড়ে যায়, হায় হায় কি করব, নামাজ পড়বো নাকি মারে পানি খাওয়াবো। আবার সিদ্ধান্ত নিল, না না, নামাজটা শেষ করে যাব। তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই। মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে, মা তার মনে কষ্ট পেয়েছে। মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে, কবুল করে নিয়েছে কে? আল্লাহ। ওই যে বলছি, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও। এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি, ইট ডাজন্ট ম্যাটার, ওটা কোনো বিষয় না। দোয়া করলেও কবুল, বদদোয়া তো কবুল, চিল্লা এখন, ঠিক কিনা? উনি দোয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিথু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত। ও আল্লাহ, তিনবার ডাকলাম পানি খাওয়ালো না, আমার মনে বড় দুঃখ লেগেছে। আল্লাহুম্মা লা তুমি থুইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, আমি বদদোয়া দিলাম, বেশানারের ফিতনায় না ফেলে জুরাইজকে মরণ দিও না। কবুল করে নিল কে? আল্লাহ। মা দোয়া করছে, আল্লাহ আমার ছেলে তুমি বেশানারের ফিতনায় ফেলে দিও। ঠিক তার তিন দিন পরে এক বেশানারী এসে তার দরজায় নক করতে শুরু করছে। তাহাজ্জুদের নামাজের পর জুরাইজ দরজা খুলে দেখে এক বেশানারী। বেশানারী বলে, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম পোষা, কাক পক্ষীও টের পাবে না, কেউ জানবে না, তুমি আমার সাথে অপকর্ম করো। আল্লাহর ওলি জুরাইজ বলে, খবরদার, ওয়াল আয়াদু বিল্লাহ, আমি একজনকে ভয় পাই, তিনি কে? আল্লাহরে যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না, দূর হয়ে যা। আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে যায়, নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল শোয়া, রাখাল রেগুম থেকে উঠিয়ে বেশ্যা বলে, আমি কত সুন্দরী, দেখো। রাখাল মনে মনে কয়, পাইছি তোরে। রাখাল আর বেশ্যা মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায়। গভীর রাতে দুজন জিনা অপকর্ম করে, ব্যভিচার করে, আর ব্যভিচারের ফসল হিসেবে ওই বেশ্যা নারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে দেয় কে? দিন গড়িয়ে রাত আসে, মাস যে বছর আসে, তিন মাস যাওয়ার পর বেশ্যা নারীর পেটটারে উঁচা করে দিছে কে? এবার এলাকার লোকেরা ধরেছে, তুই তো বিয়ে করস নাই, পেটে বাচ্চা আসলো কেমনে? ইউ ডিডন্ট গেট ম্যারিড, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দ্য বেবি? তোমার বিয়ে হয় নাই, তোমার হাজবেন্ড নাই, তোমার পেটে বাচ্চা আসলো কেমনে? বেশ্যা বলে, বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতে রাতারে, কেউ দেখে নাই, সবাই মিলে জুরাইজ রে ধরো, এটা ভণ্ড। কথাটা হাসানা মিসা? কত পার্সেন্ট মিসা? সবাই কয়, হায় হায়, এতদিন ভাবতাম আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড। দিনের বেলা তুমি জুব্বা পরো, তোমার কাছে পানি পড়ার জন্য যাই, আর রাতের বেলা অপকর্ম, আজকে তোর ভণ্ডা আমি ছুটামো। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, উপর দিয়া তুমি অনেক ভালো জুরাইজ, ভিতরে তোমার এত গোলমাল, উপর দিয়া ফিটফাট, ভিতরে দিয়া সদরঘাট, আজকে তোর সদরঘাট বাইর করো। সবাই লাঠি ছোড়া নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে, গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার, কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইজ বলে, কি অপরাধ করলাম, ওইটাই তো কইলি না, মারস কেন? কয়, তুই একটা ভণ্ড, তুই কি? জুরাইজ বলে, কি অপরাধ করেছি বলো? সবাই বলে, তুমি আল্লাহর ওলির সাথে বসে আছো, জুব্বা পরে ভাব ধরেছো, রাতে রাত ধরে অপকর্ম করেছো,
এই বেশ্যা নারীকে তুমি গর্ভবতী করেছো, এই বেশ্যা নারীর পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই, জুরাই জুরাই জুরাইস করে খাইছে। কি বিপদে বললাম, আমি তো চিনি নাই বেশ্যাকে। জুরাইস বলল ঠিক আছে কি করবা, সবাইকে তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড। কি দণ্ড? যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? মৃত্যুদণ্ড। এখনই তোমার শিরোচ্ছেদ করা হবে। জুরাইস বলে ঠিক আছে শিরোচ্ছেদ করবার সমস্যা নাই, শিরোচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইস চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ তুমি যদি এক হও, তুমি যদি কাদের হও, তুমি যদি সব ক্ষমতার মালিক হও, আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব, তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা। আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে? এত ক্ষমতা আল্লাহর। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, দুই রাকাত নামাজের পর জুরাইস বেশারে ডেকে বলে, বেশারে গায় তোর পেটের বাচ্চার বাবাকে কান নে। জুরাইস করে সর্বনাশ, এবার বলে আরো কাছে আয়। কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে, কুলমান হুয়া বুক, তোমার বাবাকে বলো। সবাই হাসে, সবাই কয় পেটের বাচ্চা, তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না, এটা এখন রক্ত মাংসে ছোট্ট একটা গোষ্ঠীর টুকরো, এটা কথা বলবে কেমনে? জুরাইস ডেকে বললো, পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো, তোমারে প্রশ্ন করব, তুমি উত্তর দাও। মান হুয়া আবু, হু ইজ ইউর ফাদার, তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো। পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে, আন্তা রাস্তাবি, আপনি আমার বাবা নন। ওই যে সিপাহী দাঁড়ায় আছে, আর রাই হুয়া আবি, ওই রাখাল হলো আমার বাবা। আল্লাহু আকবার। সবাই বলে, জুরাইস তুমি তো ভণ্ড না, আসলে আল্লাহর ওলি, আমাদেরকে মাফ করে দাও, তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব। জুরাইস বলে, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দিয়ে বানায় দিলেই চলবে। ও মিয়া এত বড় আল্লাহর ওলি, উনিও মায়ের বদদোয়া থেকে রেহাই পায় নাই। বুঝতে পেরেছেন? মায়ের বদদোয়ার কারণে অপদস্থ হওয়া লেগেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য কত বড় নেয়ামত যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না। হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন, বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন, বাবার হাতে দিবেন, আপনার জীবনটারে উজালা করে দিবে কে? কি রহমত, কি বরকত, কি নেয়ামত ঘরে রেখেছে আল্লাহ, আমরা চিনলাম না, ঠিক কিনা? বিশ্ব নবী মসজিদ নববীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন, তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন। সাহাবারা বললেন, ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই। বিশ্ব নবী বললেন, প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে, রমজান পাওয়ার পরেও ইবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত, আমি বিশ্ব নবী বলে দিয়েছি আমিন। দ্বিতীয় মিম্বারে পা রেখেছি, জিব্রাইল এসে বলেছে, আমি বিশ্ব নবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দুরুদ পড়ে নাই তাদের উপরে আল্লাহর লানত, আমি নবী বলে দিয়েছি আমিন। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে, মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায়, বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খেদমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত, আমি বলেছি আমিন। এজন্য মা বাবার খেদমত করলে জান্নাতটারে উন্মুক্ত করে দিবে কে? আল্লাহ। বিশ্ব নবী বললেন, মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা, বিশেষ করে মায়ের সাথে।